আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। আমার মতে সুমিতা দাঁড়া করে লিবালু না না আমি এসবে কিছু বুঝি না আমি দাঁড়াইতাম সুমিতা আর সবাই কয় আমি বলে ইলেকশনে দাঁড়াইতাম। আচ্ছা মা, তুমি একটু ভাববা দেও চাই, আমরা যে সুমিতার বাবার থেকে ফোন চাইলাম এটা আমরা ভুল হইছে না? সবার প্রথমে আমি সবার ধন্যবাদ জানাই, কারণ আপনারা যদি আমার পাশে না দাঁড়াইতেন তাহলে আমি আজকে জিততে পারতাম না। ওরা তোরে নেওনের লাইক গাইছে। আমার নেওনের লাইক যা না, আমি তোমারে ফালাই যাব না। বৌমা, আমি জানি তুমি আমার উপর রাগ কইরা রইছো, কত কষ্ট দিছি তোমারে। আচ্ছা সুপারভাইজার বাবু, এই কোয়ার্টার ফিসে কত টাকা খরচ হইছে আর গ্রামে তারা কতটুকু উপকার হইব এই কথাটা যদি গ্রামে তারা জানাই দেন তাহলে ভালো। একটা গ্লাস জল দিয়ে আসে। কি কিছু কইবা না? কিছু না, তাহলে আমার দিকে এমন করে চাইয়া রয়েছো কি? আরে আমি কি এই বাড়িত নতুন আইছি? যাও ঘরের কাম করো গিয়া। তোমারে যদি একটা কথা কই, তুমি কি রাগ করবা? কি রে রাগ করনের কথা বুঝি না? তা না, শোনার পরে যদি রাগ করো। আরে কি কইবা, সুজা সুজি কইয়া লাউছে, এই ঘুরে ফিরিয়ে কোনের কি দরকার আছে? আমি কইছিলাম গ্রামের হক গলেলে হাফরা শুরু করছে। তুই? আমারও ইচ্ছা করতেছে লেহাফুরি করতাম। আরে ইচ্ছা তো হকলই করে, তবে আমি কইছিলাম এই ঘরের কাজকর্মটি দেখবো কে কি রে। অন্য গ্রামের লোকেরা যেমনি কাম কাম কইরা লেহাফুরি করে, আমিও তারার মতন কাম কইরা লেহাফুরি কইরাম। আরে গ্রামের হগলের ওই মাথা খারাপ হইয়া গেছে, তুমি কি কও এ বাইরে সারা দিন কাজকর্ম কইরা এ সন্ধ্যাবেলায় ঘরে আইয়া এ রান্নার কাজটাও কি আমি করতাম? আমি এই কথা কখন কইলাম? আমি কইতাছি গ্রামের হগলের মতন আমিও ঘরের কাম টাম সাইরা লেহাফুরি কইরাম। আরে হগলের লোকে তুলনা দিল ওই তো না, আমার লেহাফোরা শিখনের দরকার নাই। আজকাল হকগুলোর লেহাফোরা করার খুব দরকার। আরে দরকার হইলো হইবনি, তুমি আমার কথা শুনতো না, কইছি না এই সবের আমার দরকার নাই। একটা সাবান দেন, একটা চা পাতার প্যাকেট দেন। একটা মোমের প্যাকেট দেন, বাবুর লেগে একটা প্যাকেট দেন। কত হয়েছে? দশ টাকা চা পাতা, দশ টাকা, বিশ টাকা।
পঞ্চাশ টাকা, পঁয়ত্রিশ টাকা, বিয়াল্লিশ টাকা হইলো কি করে? এখানে তো পঁয়ত্রিশ টাকা হয়েছে। হ্যাঁ পঁয়ত্রিশ টাকা হয়েছে, এখন তো আমরা হিসাব জানি। এভাবে তো মানুষের ঠকাইতেছে। গ্রামে দিন নতুন নতুন রোজ রোজ সমিতা তৈরি হইতেছে। তুমি আমার একটা কিছু কইছিলে না? কই না তো? আরে বাবা, এমন একটা কথা কইছিলে আর আমি মানা করছি। আমার কিছুই মনে নাই। মনে নাই মানে? কালকে তুমি কইছিলে না ওই লেহা ভরি করণের লাগিয়া, আর আজ গিয়া কইতাছ কিছুই মনে নাই। তুমি যদি সারা দিন রাগ কইয়া থাকো তাহলে আমি কার কাছে কি কমু? কইতাছে আমার মনে নাই। ঠিক আছে ঠিক আছে, আসলে ওইছিল কি জানো নি, কালকে আমার মেজাজটাই ঠিক আছিল না। পার্বতী আজ গিয়া দোয়ানদার রে এক সুট লইছে, দোয়ানদারের মুখ বন্ধ করিয়া দিছে। দোয়ানদার হাত জোর করিয়া সবার কাছে কইতাছে আমার ভুল হইয়া গেছে, ভুল হইয়া গেছে। অহন তে কিয়া দোহানো গেলে দোহানদার কয় তোমরা লেহা ভরা জানো নি, যদি না জানে কয় তাহলে দোহানদার খুব খুশি, আর যদি কয় আমরা লেহা ভরি জানি তখন কয় তোমরার হিসাবটা তোমরা দেখ কেন, আমার ভুল হইতেই পারে। ভুল তো হইতেই পারে, কিতা কইবা কও? দোকানদার এইদিক ওইদিক চাউন আরম্ভ করছে আর গামন শুরু করে দিছে। দোকানদার মনে করছে গ্রামের লোকেরা লেহা ভরি জানে না, হিসাব জানে না, প্রত্যেক দিন যে একজন করে সুমিতা জন্ম গ্রহণ করতেছে তারা বুঝতেছে না। অহন তে কিয়া দোহানো গেলে দোহানদার কয় তোমরা লেহা ভরা জানো নি, যদি না জানে কয় তাহলে দোহানদার খুব খুশি, আর যদি কয় আমরা লেহা ভরি জানি তখন কয় তোমরার হিসাবটা তোমরা দেখ কেন, আমার ভুল হইতেই পারে। তাহলে তাড়াতাড়ি কাজটা সাইরা চলো, আমরা লেহা ভরি করতাম যাই। ঠিক আছে চলো, কাম সাইরা আমরা করি স্কুলে যাই। আচ্ছা এই বান্ডার মানে দিয়ে কি উপকার হইতেছে গ্রামে তারা? এই বান্ডার দেওয়ার ফলে এখানে বৃষ্টির জলটারে আটক করা গেছে এবং সরকার থেকে 85,000 টাকা খরচ করে সেটাই এই বান্ডা দেওয়া হয়েছে। তারপরে এই বান্ধের যে জলটা এই পুরো জমিনের মধ্যে মানে ঢুকতেছে। তো এই জায়গার মধ্যে কিন্তু আগে এই ধরনের কোনো চাষবাস হয়েছিল না, কারণ কেলিগা আমরা বৃষ্টির জলটারে ঠিক সময় মতো আমরা আটক করতে পারছি না এবং জলটা সময় মতো এই যে যেমনি খুশি তেমনি চলা মানে যাইতেও গা। তো এই বাড়িটা বান্ধ দেওয়ার ফলে যে বৃষ্টি যেই সময় হয় না শুকা সময়ের মধ্যে এই জলটা এই কৃষকরা এই কাজে লাগাইতে পারব এবং এখানে মানে প্রায় 600 গানি জমি আছে, প্রায় মানে 3,000 লোকের এই খাবারের এই ব্যবস্থা হয়েছে। আচ্ছা এদিকে কটা শহর আছে? মানে এখন তো বর্তমানে 6টা। আচ্ছা এটি কিনার লেগে পঞ্চায়েতে কত টাকা দেওয়া হয়েছে? 25,000 টাকা। আর এতে বেশি কিছু লাগছে টাকা? এর থেকে তো প্রায় 10,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার আগে যে পঞ্চায়েত থেকে টাকাটা লইছেন এই ঋণটাকে শোধ করে নেন, তারপরে আমরা পঞ্চায়েত থেকে আরো টাকা দেবো শুরু করার লেগে। আর যদি কোনো অসুবিধা হয় তা দেখাশোনা করার লেগে তাহলে পঞ্চায়েতে জানেন, আমরা ডাক্তার আর ওষুধ দিয়ে দেবো। দিদি
আমরা যে ছয়টা শুয়ার তো হয় না, যদি আর বেশি যদি হয় আমরা মানে আমাদের পরিবার আর একটু ডেভেলপ হইব। আমি আপনার পঞ্চায়েত থেকে আরো টাকা মানে সাহায্য করুম, আপনি আরো ফার্মটারে সুন্দর করে আরো বড় করবেন, আমরা থেকে সব সময় সহযোগিতা আপনারা পাইবেন, কিন্তু মানে পঞ্চায়েতের সঙ্গে সব সময় যোগাযোগ রাখবেন, ঠিক আছে? আচ্ছা, পঞ্চায়েতের মাধ্যমে আমরা পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে। আগামীকাল দুপুর ২টা থেকে জুনিয়র এসএসসি স্কুলের মাঠে আমাদের গ্রামের ভূমিহীনদের মধ্যে প্রত্যেককে আড়াই কানি ভূমির সরকারি পাট্টা বিতরণ করা হবে। এই উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত থাকবেন আমাদের গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সুমিতা ও পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি মহাশয়। এই অনুষ্ঠানে এলাকার সর্বস্তরে জনগণের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি। সরকারের কাছ থেকে যে কয়েছিল লাঙ্গল যার ভূমিতা, সে সত্য মাইনা সরকারের কাছ থেকে দলিল দেওয়া হইতাছে, তো আমরা হন পঞ্চায়েত থেকে সেই দলিল দিয়ে আমরা দিতাছি, সবাই সই করে দলিলটি নেবেন। কিন্তু এখন পাট্টা দেওয়া হইব এই গ্রামের নেপাল দেবনাথ মহাশয়কে। এখন পাট্টা দেওয়া হইব এই গ্রামের বাসিন্দা শ্রী সুবল দেবকে। এখন পাট্টা দেওয়া হইব এই গ্রামের ধনীবালা শিলকে। আজকে দেখেন আমাদের আলোচনা আমাদের ত্রিপুরা, আমাদের ত্রিপুরা না, আসলে আমরা যে রাজ্যে বাস করি আমাদের রাজ্যের নাম তো জানতে হইব। আমাদের রাজ্যের নাম ত্রিপুরা না, ভারতের একটা রাজ্য ত্রিপুরা। আমাদের দেশের নাম জানতে হইব, আমাদের দেশের নাম ভারত, ভারত। আমাদের দেশের নাম ভারত, ভারতের একটা ছোট্ট রাজ্য ত্রিপুরা। এই ত্রিপুরাতে আমরা পাহাড়ি বাঙালি মিলেমিশে বসবাস করতাম, পাহাড়িও আছে বাঙালিও আছে। আসলে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য, যদি ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়ন হয় তাহলে আমাদের করতে হইব পাহাড়ি এবং বাঙালি মিলেমিশে বসবাস করতে। ত্রিপুরা রাজ্য আপনারা জানেন, ত্রিপুরা রাজ্যের মাটির নিচে তেল আছে, গ্যাস আছে, বনের মধ্যে বাস আছে, অনেক জিনিসে ত্রিপুরা সমৃদ্ধ। আম গাছে আম আছে, কাঁঠাল গাছে কাঁঠাল, আনারসের নাম তো আপনারা জানেনই, ত্রিপুরা প্রচুর আনারস হয়। এই ত্রিপুরা যে ত্রিপুরা আমরা বাস করতেছি এই ত্রিপুরাতে প্রচুর আনারস হয়। আসলে এই আনারস যদি আমরা বিদেশে বেচি প্রচুর টাকা আমাদের আইতো না, এবং আনারস চাষ করতে তো বেশি সময় লাগে না, বাড়ির কিনারে কানারে যদি লাগাই দিতে পারি ভালো আনারস। দিদির মনোযোগ শুনতেছেন নি? আর একটা জিনিস মনে রাখবেন, আমরা রাজা রানীর নাম শুনছি, তাহলে ফলের রানী হইলো আনারস, এটাও আপনারা জানেন, ঠিক আছে? ফলের রানী হইলো আনারস। আনারস দিয়ে অনেক কিছু হয়, আপনারা কিছু কিছু লেখাপড়া শিখতেছেন, লেখাপড়া শিক্ষা, আনারস তো বেশি পয়সা না, আনারস দিয়া যদি আপনারা আনারসের শরবত বা আনারসের আচার বানান বেচতে পারবেন, পড়াও শিখলেন হাতের কাজও শিখলেন, ফাঁকে ফাঁকে কিছু রুজি করলে আপনার যে ছোট ছেলে মেয়ে আছে বই খাতা কলম দিতারবেন, দিলে পরে আপনারা যে এই বয়সে লেখাপড়া যে শিখতেছেন ছেলে মেয়েরা যেমন আর এই অবস্থা না হয়, আমরা সবাই মিল্লা যাতে একটা শিক্ষিত সমাজ গড়তারি, শিক্ষিত হইলে লাভ কিন্তু আমরা অনেক লাভ। নমস্কার, কেমন আছেন? ভালো স্যার। ভালো নেই? হ্যাঁ হ্যাঁ ভালো। আচ্ছা, আপনার পড়াশোনা কেমন চলতেছে? হ্যাঁ ভালো চলতেছে। বই খাতা ঠিক মতো পাইতেছেন তো? হ্যাঁ। দেখেননি আমাদের মাস্টারের সঙ্গে সঙ্গে তারা হইতাছে যাতে আপনারা লেখাপড়া সুন্দর, তারও চাইতেছে যাতে মহিলারা বা নারীরা বালকেরা লেখাপড়া করে চেষ্টা করে। যদি কোনো কাজে ক্ষতি হয় তাহলে আমি এদিকে কাজের ব্যবস্থা করে দেবো, আমি এদিকে কাজও করতে পারবেন পড়াশোনা করতে পারবেন। দেখছেন তো আমরা আজকের যে আলোচনা, তাই আজকে এলো একজন প্রধান, তা আমরা তাই না কইতেছে।
আপনি আমারে ডাকছেন সুমিতা দি? আরে আই নেন, আমরাই অপেক্ষা করতেছিলাম। আমরা গ্রামের বেশিরভাগ মানুষ তো অন পড়াশোনা করে আসছে। আমি ভাবতেছি আমরা গ্রামে যদি একটা লাইব্রেরি খুলন যায় তাহলে কেমন, তাহলে মানুষে ভালো ভালো বইও পড়তে পারবো আরো বেশি কিছু জানতে পারবো। তাহলে তো ভালো কথা, আমরা লাইব্রেরিতে পত্রিকা রাখুন, দেশ বিদেশের কোন জায়গায় কি হয় তাও তারা জানতে পারবে। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, লাইব্রেরির মধ্যে কি কি বই লাগবো তার একটা লিস্ট বানালেন, আমি লিস্ট দেখে বই লই। ঠিক আছে। আচ্ছা আপনার একটা কাজ করতে হবে। কোন কি কাম? আমরা সাক্ষরতা কেন্দ্রে একটা ঘর খালি আছে, কেউ করে ওই ঘরটা পরিষ্কার করে এলাম, ওই ঘরটার মধ্যে আমরা লাইব্রেরি খুলি। ঠিক আছে দিদি, তাহলে আমি আসি। আচ্ছা। শিক্ষা কেন্দ্রের গ্রন্থাগার উদ্বোধন করা হলো। এদিকে সব রকমের বই আছে, যারা নবস্বাক্ষর হয়েছেন তারারও বই আছে, যারা স্কুলে পড়ে তারারও বই আছে, আরও আছে পত্রিকা। আপনারা সবসময় আয়াসীরা একে বই পড়তে পারেন, পত্রিকাও পড়তে পারেন, আর পারলে বাড়িতে নিয়ে এসে বাড়ির মানুষও পড়াইতে পারেন। এই গ্রন্থাগার হয়েছে আপনারা, এই গ্রন্থাগারের দেখাশোনাও আপনাদের, আপনারা যেমন দেখবেন কি কোনো ক্ষতি যেমন না হয়। এটা তারে জব্দ করতে পারলি সব ঝামেলা শেষ হয়ে যাবে। ঠিক আছে কর্তাবু, আমারে শুধু হুকুমটা দেন, দেখবেন নমুনাটা দেখাই আলাম সুমিতা। সুমিতারে কিছু করতে যাইও না, কারণ সুমিতা এখন প্রধান, আর সুমিতারে যদি কিছু করো গ্রামের লোক ঠিক পা যাইব, কারণ সুমিতারে গ্রামের লোক ভালোবাসে। কিনা করিও না, কিন্তু কিছু তো একটা করতেইব, করত হ না হইলে তো জমিটিরে আর রক্ষা করুন যাইব না করতে বাবু। হ করতাম একটা কিছু করে। দাঁড়া দাঁড়া, আমারে ভাবতে দে, তোরও চিন্তা কর, কিছু তো একটা করুন লাগবই। আমি কইতে আছি কি করতে বাবু, যারা যারা জমি পাইছে তারা যদি ময়দা খান যায় তাহলে পরে তারা জমির মধ্যে লাভ তো না। ঠিক কইস, তুমি ঠিক কইস, ওরা ভয় দেখাইলে ওরা জমির নাম তো না। ধনু কর্তা, কি করন তুই বুঝতে পারতাছিস না? বুঝতে আছি, আপনি শুধু হুকুমটা দেন, দেখিয়া উঠে আগে জমির মধ্যে লাড়িটা দিয়া সব শেষ কইরা হওয়া। হ্যাঁ, তুই জমির কাছে যাবি, হুম, যাই দেখবি জমিতে নামে কিনা, যদি নামে ঠেঙাড়ার মুখবি হবে না ঠেঙাবি, এরপরও যদি কিছু করে তখন ফিকটা মাইরে লাগি। ঠিক আছে, কোন কেডাকিতা করব, আমার কাছে আছে দেহা যত লাগে আমি দেব, আমি ব্যবস্থা করব। ঠিক আছে কর্তা বাবু, তাহলে আমি যাইতে আসি, নোংরা রক্তে আগাতাম। এই এই করে দূর কে তুই? ওই দনু ঘুঙ্গুর মারতেছে খেতে জমিতে, খুব মারতেছে, তারা দিল তারা দিল। দেখেন প্রধান, এই দনুর অত্যাচারে কি করছে, দনু এই ফাঁকিতে মাইরা ফাঁকি।
দনুর বিরুদ্ধে একটা বিচার করা দরকার, দনুর বিরুদ্ধে একটা প্রতিকার করা দরকার। আচ্ছা ওসব তো সারা হইতো না, ওসব তো আন থাক, হেলো লয়ে হাসপাতাল চলো, ওসব ফোন করো। হ্যাঁ বেশি বাড়ালে তাড়াতাড়ি চলো। আমি তাই নিয়ে আমি আর সুমিতা গঙ্গুর থানা যাই আর তোমরা সবাই বাড়ি যাও। নমস্কার নমস্কার বসুন। সারা গ্রামের কৃষক অস্থির হয়ে গেছে, ধনুরে আবার ভালো করে যখন কিছু একটা স্বাস্থ্য করা যায় এরকম ভাবে দেখবেন সহজে যাতে সারা না পায়। ঠিক আছে আমি দেখছি, আপনারা কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ আসুন। কি বেবা তোমার নামে ওয়ারেন্ট আছে, তাড়াতাড়ি চলো। কি এলো ওয়ারেন্ট? ওই গ্রামবাসীরা লিখিয়েছে তোমার নামে অভিযোগ, চলো। এই তুই যা মাহাজন বাবুরে যাইয়া কো আমারে থানাত লইয়া যাইতে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি যে মাহাজন বাবুরে কইয়াই। মাহাজন বাবু মাহাজন বাবু, ওই ধনুরে ওই থানার পুলিশ আইয়া থানাত লইয়া গেছে। কে রে কি তুইছে? ও গ্রামের সকল লোক মিল্লা ওই ধনু নামে থানায় কেস করছে। ও এইটা আরে যা 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 তুই চিন্তা করিস না, আমি থানার থেকে ছুড়ে আনবার ব্যবস্থা করবো। ওই ধনু নামে যে ভালো ভালো দৌড়লে আইছেন তার ব্যাপারে আইসি। ধনু তো ভালো ছিল শুধু আপনার কাছে, কিন্তু ও তো গ্রামের ছেলেদের কাছে তো ভালো নয়। আসলে কথাটা হয়েছে কি দ্বারকা বাবু, গ্রামের কেউ হেরে দেখতে পারে না আর হেরে কেউ সহ্যও করতে পারে না, বুঝছেননি? যাই হোক আগে এখন কি জন্য এসছেন সেটা আগে বলুন। বলছি কি দ্বারকা বাবু, এই কিছু ঠান্ডা পানীয় জল মানে ইয়ে? না 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 এসব এখানে কিচ্ছু হবে না, এখন কি কাজে এসছেন সেটা আগে বলুন। ধন্যবাদ দ্বারকা বাবু। ধন্যবাদ মহাজন বাবু। ধন্যবাদ মহাজন বাবু, দ্বারকা বাবুকে ধন্যবাদ দ্বারকা বাবু। দ্বিতীয়বার ডাক্তার এরকম কিছু না শুনি, হ্যাঁ মনে থাকে যেন, নিয়ে যান মহাজন বাবু। চলি নমস্কার। আমি কালকে যাইয়া জলের ব্যবস্থা করে দেবো, আর গ্রামের অন্য অন্য যে কাজ দিয়ে আছে এডিও দেখ কেমন। আমি এখন যাই। আচ্ছা নমস্কার। কি হয়েছে আবার কি তৈল? মহাজন ধনুরে আর কয়েকজনের থানার থেকে
বাড়ি গেলে দিতেছে কি কইলা নিশ্চয় থানার দারোগা মহাজনের কাছ থেকে ঘুষ খাইছে আসলে আমার লগে চলেন অক্ষণে ভিডিওর অফিসে যাব নমস্কার স্যার আসুন সুমিতা দিবি বসুন বলুন কি জন্য এসেছেন সব ঠিকঠাক চলছে তো না স্যার এই আজকে সকালবেলায় জমিতে একজন কাজ করতেছিল তখন এই মহাজনের গুন্ডা ধনু আয়াসে তেনের মাসছে আমরা থানাত গেছিলাম এফআইআরও করছি এ তখন পুলিশ আয়াসে তারা ধরছে একটু পরে দেখি মহাজন তারা লয়ে বসছে স্যার আমার এমন লাগে এ থানা দারোগা আছে না মহাজন তেমন ঘুষ খাইছে তা না হলে তারা ছাড়ব কি রে আমার তো মনে হয় দারোগা বাবু ওই ধরনের লোকটা তবু আপনি যখন বলেছেন আমি একটু ফোন করে ব্যাপারটা জেনে নিই হ্যালো হ্যালো আমি ভিডিও বলছি হ্যাঁ নমস্কার স্যার আমি ইন্সপেক্টর পার্থ বলছি স্যার শুনলাম আপনি নাকি মহাজনদের লোকদের ধরে আবার ছেড়ে দিয়েছেন হ্যাঁ স্যার ওই মহাজন সোনামুড়া থেকে এসে জামিন নিয়ে এসে ও ধনু ওদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে তবে আপনি চিন্তা করবেন না স্যার আমি ওদের প্রতি নজর রাখবো আপনি মহাজনদের লোকদের উপর একটু নজর রাখবেন না না সুমিতা দিদি আপনি যেটা ভাবছেন সেটা ঠিক নয় মহাজন এসে জামিনে তার লোকজনকে ছাড়িয়ে নিয়ে গেছে ধন্যবাদ স্যার তাহলে আজকে আমি আসি নমস্কার সকল করো